যৌন মিলন সম্পর্কিত জরুরি ডাক্তারি পরামর্শ। কোনো অস্বাভাবিক পন্থায় সহবাস করলে কিংবা বীর্যপাতের সময় তা আটকে রাখলে গনোরিয়া অর্থাৎ এক প্রকার রোগ যাতে প্রসাবে জ্বালা হয় ও মূত্রের দ্বার দিয়ে পুচু রক্ত ইত্যাদি নির্গত হয় ও মূত্রনালী নানাবিধ রোগ সৃষ্টি হয়। দুই, সহবাসের পর গোসলের পূর্বে আহার করলে স্মরণশক্তি লোপ পায়। তিন, সর্বদা সুন্দরী নারীর ধ্যানে ডুবে থাকলে প্রেম কাহিনী ও উপন্যাস পাঠ করলে বিবস্ত্র কুৎসিত ছবি দেখলে যৌন উত্তেজনাকর চিত্রের কল্পনা করলে এবং বিশেষত এই যুগের সর্বোপর বড় অভিশাপ অশ্লীল ব্লু ফিল্ম দেখলে শীর্ঘ বীর্যলন শত্রুতারল্য ও ধাতু দৌর্বল্য রোগ সৃষ্টি হয়। চার, যৌনমিলন যত কম করা যায় ততই উত্তম, কারণ সহবাসে যে পদার্থ ব্যয় হয় তাই জীবনের তেল বিশেষ, জীবন প্রদীপের দ্বারাই আলোময় থাকে। পাঁচ, স্বামী স্ত্রী সর্বদা একই বিছানায় সহন করলে যৌন দুর্বলতা সৃষ্টি হয়। ৬, শীর্ঘ বীর্যপাত থেকে রক্ষা পেতে হলে বেশি বেশি টক খাওয়া বর্জন করা উচিত। ৭, জ্বরাক্রান্ত অবস্থায় সহবাস করলে দেহে তাপ বসে গিয়ে ক্ষয়জ্বরের রূপ ধারণ করে। ৮, যৌন মিলনের পর ঘৃতে পাকানো পুষ্টিকর ও মিষ্টি দ্রব্য খাদ্য যথা ডিম ও গাজরের হালুয়া কিংবা ফল ফলাদি খেয়ে নিলে যৌনশক্তি অটুট থাকে। যদি এর কোনোটি পাওয়া না যায় তাহলে অন্তত পক্ষে এক থেকে দুই তলা গুড় খেয়ে নিলেও মন্দ হয় না, তবে পাক পবিত্র হওয়ার পরই খাওয়া শ্রেয়, কারণ সহবাসের পর অপবিত্র অবস্থায় পানাহার করার স্মৃতিশক্তি লোপ পাওয়ার কারণ। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ।